আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। ঘুম থেকে উঠে পরোটা বানিয়ে নিচ্ছি। আপনাদের ভাইয়া পরোটা খেয়ে অফিসে চলে যাবে, তাই জন্য সকাল সকালই পরোটা বানিয়ে নিচ্ছি। পরোটা ভেজে আমি একটা ডিম ভাজি করে নেব। নাস্তা করে আপনাদের বাড়ি অফিসে চলে গেছে। আমি সকাল সকাল কাপড়গুলো ভিজিয়ে নিচ্ছি, কিছু কাপড় জমেছে। যেহেতু ছোট বাচ্চা আমাদের বাসায়, ছোটদের কাপড় তো অনেক হয়, প্রতিদিন ধুতে হয়, একদিন না ধুলে অনেকগুলো হয়ে যায়, তাই কাপড় আমি ধুয়ে নিচ্ছি। আর আমি দিনের বেলা বয়স দিই, যার কারণে অনেক বাইরের আওয়াজ হয়। আমার ঘরে ছোট বাচ্চাও আছে, প্লিজ আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ভিডিওটা দেখতে দেখতে যদি আপনাদের মনে একটুকু ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটা লাইক করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন। ভালো লাগা মন্দ লাগা কমেন্টসও অবশ্যই জানাবেন। এদিকে আমি কাপড় চোপড় খেঁচে ছাদে নিয়ে আসলাম রোদে শুকাতে দিতে। শুকিয়ে আমি চলে আসলাম আবার নিচে। এসে আমার ছেলে খেলছিল, বলছিলাম আব্বু তুমি এগুলো সব জুড়িতে বড়, আমি ঘর গুছাবো, কারণ সকালে ঘর গুছানো হয় নাই। আপনাদের বাইয়া যাওয়ার পরে কাপড় চোপড় দিয়ে আগে ছাদে মেলে দিয়ে আসলাম। ঠান্ডা ঠান্ডা রোদও এত আসে না, তাই জন্য শুকিয়ে যায়, তাই জন্য আগে কাপড় চোপড় দিয়ে দেখে আসলাম। ওই দিকে গুছিয়ে নিচ্ছে। আমার ছেলেকে বলছি বাবা তুমি ওই রুমে রেখে আসো, বলছে মায়ের জুড়িটা তো অনেক ভারী। তো আমি বললাম দাও তো আমি নিয়ে যাই, তো আমি নিয়ে ওই রুমে রেখে আসলাম। আজকে দুপুরবেলা তেমন কিছু করব না, আলু ভর্তা করব আর ইলিশ মাছ ভাজি করব, এটা দিয়ে আজকে দুপুরে খাব।
আমার মাছগুলো প্রায় ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিচ্ছি আমি। কার কার আলু ভর্তা ভালো লাগে প্লিজ কমেন্টসে জানিও। আমার তো অনেক ভালো লাগে আলু ভর্তা দিয়ে ভাত। তো আজকে দুপুরে আলু ভর্তা আর ইলিশ মাছ ভাজি দিয়েই খাবো। এই তো বিকেলে চলে গেলাম ছাদে, ছাদের থেকে এসে কাপড় চোপড়গুলো গুছিয়ে নিচ্ছি। আর ওইদিকে আমার ছেলে দুষ্টুপানি করছে, আজকে ঘুমায়ও নাই বিকালবেলা। আর এই তো বিকালবেলা চা মুড়ি আর নুডলস রান্না করলাম, আমার ছেলে খাচ্ছে। বিকালবেলা বলছে মা নুডলস খাবো, তাই জন্য নুডলস রান্না করে দিলাম, ওটাই ও খাচ্ছে। আর আমি চা খেয়ে নেব মুড়ি দিয়ে। কথা বলতে বলতে আবারও বলছি, যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, একটা লাইক করে দিবেন। আর যদি অনেক বেশি ভালো লেগে থাকে একটা শেয়ার করে দিবেন। আর আমার ছেলে এদিকে বলছিল মা চা তো অনেক গরম। আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।